তুমি কি করবা, তুমি বড় হয়ে গেছো না, দেখবা তুমি এগুলো দেখতেছো, তুমি কি এগুলো কিনবা? এগুলা ঘর অনেকগুলো আছে। পুরো মেলা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, আর মেলা ঘোরার পরে আমি আমার দুই বাচ্চা নিয়ে রাইডে উঠলাম। ওরা তো ঘোরা দেখে একদম লাফালাফি শুরু করে দিছে, আম্মু ঘোরা ঘোরা। তারপরে দুইজনকে নিয়ে আমি ঘোরায় উঠলাম। দেখো এটা কিভাবে ঘুরে, তুমি ভয় পাবো ওইটা উঠলে, বুঝছো? আম্মু ওইটা উঠলে ভয় পাবা। আমরা বড় না, আমরা তো ভয় পাবো না, তুমি ভয় পাবো। এবার আমরা তিন ভাই বোন নৌকায় উঠবো, আর সিএমকে পাঠাই দিলাম নৌকার টিকিট করার জন্য, আর আমরা ওয়েট করলাম। আর আনাহিতা তো খুব মানে বায়না করছিল, ও আমাদের সাথে উঠবে, কিন্তু ওকে নিয়ে ওঠা তো সম্ভব না, কারণ এটা এমনিতেই মানে আমারই প্রচুর ভয় লাগে এটাতে, আর ও তো বাচ্চা পোলাপান, ও তো আরও অসম্ভব ওকে না ওঠা। তো ওকে বুঝাচ্ছিলাম যে দেখো আম্মু তোমার ওখানে উঠানো ওঠা যাবে না, ওখানে উঠলে মাথা ঘুরাবে, হ্যান ত্যান মানে অনেক কিছু বললো, ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। স্বামী আর সিয়াম ওরা লাইনে দাঁড়াইছে, তো আমার বাচ্চা দেখে আমি দাঁড়াইতেছি না, যখন কাছাকাছি মানে উঠার সময় হবে তখন আমি জাস্ট উঠে যাবো ওদের মাঝখান থেকে। ভাজি শেষ, প্রচুর ভয় পাইছিলাম, মানে ভয় বলতে কি একদম হার্ট বিট বাইরে গেছিল, আমি খুব আতঙ্কে এর আগে উঠছি কিন্তু এতটা খারাপ লাগে না, আজকে যতটা খারাপ লাগছে, তো মানে এনজয় করতে পারিনি, শুধু চোখ দাঁত চোখ মুখ বন্ধ করে একদম শক্ত হয়ে বসেছিলাম। তো যাই হোক, এগুলোতে না ওঠাই ভালো।
হার্ট দুর্বল যাদের, আর আমার হার্ট তো দুর্বল না, কিন্তু আজকে কেন জানি মনে হইলো যে আমি খুবই মানে আমার হার্ট খুবই দুর্বল এরকম মনে হইলো। তো যাই হোক, আমাদের মেলা ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাসার দিকে চলে যাব। তো বেশি কিছু কিনা কাটা হয় নাই, আম্মু এমনি টুকটাক কিছু সংসারের জিনিস কিনছে, আর হচ্ছে আমি আনাহিতাকে দুই একটা খেলনা কিনে দিছি, আনাহিতার আপি আনাহিতাকে একটা খেলনা কিনে দিছে, তারপরে আনাহিতা নানু একটা খেলনা দিছে, আর আমি কিছু দুই একটা দিছি। তো এই পর্যন্তই, আর হচ্ছে আর কিছুই না, এখন বাসার দিকে হাঁটা দিব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিও পেতে। তো যাই হোক, ভিডিও তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।